डॉक्टर प्लस आज सारा दिन टाइटल स्पॉन्सर्ड बाय डॉक्टर प्लस पावर्ड बाय आबुरुन एक्सक्लूसिव को स्पॉन्सर्ड बाय कैलकाटा टैंक। ফেলে এলাম বিরতির পর ডক্টর প্লাস আজ সারা দিনে। মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কথা বলেছেন, অজিত দোভালের ফাংশনটা কি নিরাপত্তা অ্যাডভাইসার। তিনি একসময় আর্ম ফোর্সে ছিলেন, গোয়েন্দা দপ্তরে। তিনি ভেষ বদলে পাকিস্তানে দিনের পর দিন ছিলেন, সেখানকার কালচার দেখেছেন বা তাদের মধ্যে মিশে থেকে। তো ফায়দা কী হলো? তিনি এই মোদী জমানাতে ক্ষমতায় আসার পর ডবল ডবল সমস্ত মৃত্যু হয়েছে, এখানে উড়েছে ওখানে উড়েছে, আভ্যন্তরীণ নিরাপত্তার জেগে মাওবাদীদের বার বারন্তের চূড়ান্ত হয়েছে। তার ফাংশনটা কি? যেটা আজকে খবরের কাগজ বা বিভিন্ন জায়গায় পড়ছিলাম যে মানে তিনি ছিলেনই না নাকি স্পটে, মানে তার দায়িত্বের স্পটে। তো এতগুলো লোকের মৃত্যুর রেসপন্সিবিলিটি কেউ নেবে না? আমরা শোক জ্ঞাপন করবো, রিলায়েন্স কোম্পানি তাদের ছেলে মেয়েদের খরচ খরচা চালাবে, কেউ 1 কোটি দেবে, কেউ 5 কোটি দেবে, টাকা দিয়ে ধামাচাপা দেবো। আরে যে লোকটা চলে গেল, একজন সৈনিক, তার বউ প্রেগনেন্ট ছিল আর কয়েকদিন বাদে বাচ্চা হবে, নাকি বাচ্চা হয়েছে, বাবা ফিরে এসে নতুন বাচ্চার মুখ দেখবে। হ্যাঁ, 4 দিন বাচ্চার বয়স। তো ভাবুন দেখি, যার পরিবার থেকে যায় না তারা রিয়েলাইজ করতে পারবে, যাদের হয় না তারা ফোনে বকর বকর করে যেটা দেবুদা কালকে করেছেন। আমার খুব খারাপ লেগেছে দেবু সিনহার, এই দেবু বন্দ্যোপাধ্যায়। আমাদের এক পরিচালন মণ্ডলীর এক ভদ্রলোক বলেছেন, আপনার অভিজিৎ দাস, যে আপনারা কিছু ফোনে এত গদগদ হন অ্যাঙ্কাররা, এটা করবেন না, আমরা গদগদ হয়ে পড়ি। রাহুল গান্ধী এই, রাহুল গান্ধী সেই, আপনি মূল জায়গাটাতে তো ধরতেই পারেননি। হোয়াট ইজ দ্য ফাংশন অফ আওয়ার অ্যাডমিনিস্ট্রেশন, দোজ হু আর কন্ট্রোলিং দ্য কান্ট্রি? একজন সকালবেলা 14 তারিখ ছিল, বউয়ের সঙ্গে খুনসুটি করেছে ফোনে। আমাদের সিনেমা বেরোয় হাজার ঘন্টা, সেগুলো দেখে হয়তো সিনেমার একটুখানি রং চড়াতেই পারে, কিন্তু সেগুলো দেখলে তো আরও মাথা গরম হয়ে যায় যে কি হয়েছিল ইত্যাদি ইত্যাদি। এই যে সাম্প্রতিক দুটো ছবি রিলিজ করলো, একটা উড়ি বলে ছবি, তাতে এমনভাবে অ্যাডভার্টাইজ করা হলো আমাদের দেশের নেতা নেত্রী মন্ত্রী ইত্যাদিদের দেখি এটা কি। তো আজকে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠবে যে এই 42 জনকে নিয়ে সিনেমা কেউ করবে নাকি? তারা চলে গেল, যারা চলে গেল তাদের ফ্যামিলি বুঝলো, আমি এই দিলাম, ওই দিল, সে 1 কোটি দিল, সে 10 কোটি দিল, তার বাড়ির ছেলেটা ফিরে আসছে না, তার যাওয়ার কথা নয়, তার ক্যান্সার হয়নি, কিডনি ফেলিওর হয়নি, কিচ্ছু হয়নি, তাকে উড়িয়ে দিয়েছে, কি উত্তর দেবেন? তবে প্রতিবাদ আমরা করবই, আমরা আমি বললাম তো আজকে আমরা সিটিভিএনের পক্ষ থেকে, সিএনএর পক্ষ থেকে এবং আরও বহু মানুষ আমাদের সঙ্গে আজকে যুক্ত হয়েছিল, আমরা প্রতিবাদ করেছি, কিন্তু এই প্রতিবাদের ভ্যালু কোথায় যাবে আমি জানি না, কিন্তু প্রতিবাদ করেছি। মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করেছেন, দেখব। পুলওয়ামায় জঙ্গি হানায় নিহত সিআরপিএফ জওয়ানদের স্মরণে পথে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার বিকেল 4টে নাগাদ হাজরা মোড় থেকে গান্ধী মূর্তির পাদদেশ পর্যন্ত মোমবাতি হাতে একটি মৌন মিছিল বের হয়। তৃণমূলের প্রথম সারির বেশ কয়েকজন নেতা মন্ত্রী এদিনের মিছিলে পা মেলান। গান্ধী মূর্তির পাদদেশে পৌঁছে জাতীয় সঙ্গীতে গলা মেলান সকলেই। পুলওয়ামায় হামলা নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, নিহত জওয়ানদের শ্রদ্ধা জানাতে যেহেতু মিছিল, তাই শান্তি মিছিলে কোনো মাইক ব্যবহার করা হবে না। Sometimes, you know, when the country deserves, then it is our duty, we are the duty-bound people. We respect our motherland, we respect our constitution, we respect our citizens. So, India as a united country, we can fight better for any crisis, for any critical juncture. But we have to take into confidence to all the people with us. It may be Hindu, it may be Muslim, it may be Sikh, it may be Isai, it may be Jaino, it may be Boito, it may be Maratha, Punjab, Sindhu, Gujarat, or Maratha, Dravido, Utkalo, Bongo. We must work together. Terrorists are the terrorists. They don't belong to any caste, any creed, or any religions or anything. They are the terrorists. We must condemn the terrorists as a terrorist. There we must be united. নিহত জওয়ানদের পরিবারকে সমবেদনা জানান মুখ্যমন্ত্রী।
রাজ্যের বাসিন্দা দুই নিহত জওয়ানের পরিবারের পাশে থাকবেন বলেও আশ্বাস দেন তিনি। এদিনের মিছিলে বহু সাধারণ মানুষ পাবলেন। এক হয়ে জঙ্গিদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর বার্তাই এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিলেন। ক্যামেরা নিখিল এবং সোনাইয়ের সঙ্গে অনুপম পাত্র এবং অভিরূপা সাহার, রিপোর্ট ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক। ফোন নেব আপনাদের এবং আপনাদের কাছে একটা কথাই বলবো, জঙ্গিদের গালাগাল দিলে না জঙ্গিরা বসে বসে সিটিভিএন খুলে বসে আছে এমন তো নয়, তাদের বয়ে গেছে, তারা ধ্বংস করবার জন্য তাদের জন্ম হয়েছে। আপনি আপনারা জানেন যে পাকিস্তানে বহু জায়গা আছে যেখানে খেতে পায় না, সেসব বাচ্চা কাচ্চাকে তুলে এনে জঙ্গি বানানো হয়, আত্মঘাতী বানানো হয়, আমার ভারতবর্ষ হয় না। তো তারা আপনার কথা থোরাই শুনবে, তাদের বয়ে গেছে, আর তাদেরকে শোনাতেই বা যাবো কেন? আমার প্রশ্নটা হচ্ছে, এই ঘটনাটা ঘটলে এটা কি রিটার্ন? সামনে নির্বাচন, আজ হয়তো অনেকেই মুখ বন্ধ করে রয়েছেন, কালকে মুখ খুলবেন, এটা দিয়ে নির্বাচনের প্রক্রিয়াকরণ নিন্দনীয় কিন্তু তবু হবে। আবার এটাও বাস্তব যে রাজনৈতিক নেতারা যদি মুখে কুলু পেটে রাখেন তাহলে এই যে এত বড় ঘটনাটা ঘটলো সেটা জনসমক্ষে আসবে কি করে, বা জনগণই বা এটার উপর কি বক্তব্য রাখবে? তারা বলবে। আর আপনাদের আরেকটা কথা বলি, আপনারা অনেকেই আপনাদের ডিপি ব্ল্যাক করেছেন, খুব ভালো করেছেন, অনেকেই একটা জিনিস করেছেন দেখছি আপনাদের ফেসবুকে। ও বাই দ্য ওয়ে অতীশবাবু, প্লিজ, আপনারা এরকম একটি জিনিস করেছেন, এই এই রকম একটি ব্ল্যাক কালারের করেছেন, আপনি দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই এই টাইপের একটা করেছেন, এইরকম ব্ল্যাক কালারে, এটা এইডসের টুকরো, কিন্তু ওটাকে তুলে দিন, অশিক্ষিতর মতন সব জিনিস নিয়ে সব ওটা ব্ল্যাক করলে ব্ল্যাক করবেন ডিপি, ওই চিহ্নটা কিন্তু ব্ল্যাক এইডসের চিহ্ন, এটা কারা কারা করেছে না জেনে কিছু করবার আগে ভাবুন, বাদুরি নাকি ফেসবুকটা? আপনাদের ফোন নেব এবং আই ওয়ান্ট জাস্টিস, আপনাদের কাছে ফোন কিন্তু সেরকম লেভেলের চাই আছে, বড় বড় লম্বা চড়া ভাষণ দেওয়ার জন্য ফোন পেয়ে লাভ নেই, এই করেঙ্গা ওই করেঙ্গা সেই করেন, তো মোদিজি বলল কি করা উচিত, হোয়াট ইজ দ্য কনস্ট্রাকটিভ রিটার্ন? আর্মফোর্সকে নরেন্দ্র মোদী বলেছেন যে তোমরা পূর্ণ স্বাধীনতা দেওয়া হলো, আপনারা বলুন না আপনার চানটা কি? আমি আবারও বলি, ফোন দে, আমি আবারও বলি আপনাদের, হ্যালো হ্যালো, আপনার টেলিভিশনটা মিউট করবেন প্লিজ। হ্যালো, এক সেকেন্ড, নমস্কার নমস্কার, না আপনার টেলিভিশনে মিউট করেননি, হ্যালো নমস্কার নমস্কার, বলছি যে এখনকার বর্তমানে যে অবস্থা, আপনার নামটা বলবেন, বাবলু দাস দুর্গাপুর, বাবলু বাবলু দাস দুর্গাপুর, হ্যাঁ বল, বলছি যে আমাদের দেশের যে এখন অবস্থা, এই জঙ্গিহানায় এই লোক মানে কতদিন আগে মারা যারা পড়লো দিল্লিতে হলো গয়াতে হলো, আজকে যেটা নাকি হয়েছে পরশুদিনকে মানে 14 ফেব্রুয়ারি, হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছেন, হ্যাঁ শুনতে পাচ্ছি, তো সেই জায়গায় দাঁড়িয়ে খুব নিন্দাস্কর ব্যাপার, আমাদের দেশের জওয়ান যদি এরকম জঙ্গিরা মেরে দেয় তো সেই ক্ষেত্রে আমাদের তো নিরাপত্তা নেই, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় আমাদের যে পশ্চিমবাংলার যে অবস্থা তাতে রাষ্ট্রপতি শাসন অবশ্যই, পশ্চিমবঙ্গে এর মধ্যে পশ্চিমবঙ্গ এলো কোত্থেকে, আপনারা এত ইডিয়েট কি করে হন বলুন তো, কিসের সঙ্গে কিসের তুলনা করছেন, একটা ফোন পেলেন আর করে দিলেন অশিক্ষিত, একদম প্রচন্ড গরম খেয়ে আমি আজকে বসেছি, বিভৎস গালিগালাজ করবো যদি কোনো ভুলভাট্টা কথাবার্তা বলেন ফোনে, বুঝে ভাই ফোন করুন, ওই অন করে যখন পাকামি করছেন তখনই বুঝেছি যে আপনি ফালতু লোক, বলা হচ্ছে যে সৈনিক মারা গেছে, আপনার সিকিউরিটি, আমার সিকিউরিটি কি,
ধেড়ে বুড়ো ফোন করতে পারছো আর গালাগাল দিতে পারছো, আর তোমার সিকিউরিটি নেই। 17 ভাবে ফোন করুন, বারবার বলা হচ্ছে, ইটস এ ন্যাশনাল প্রবলেম। আপনার বাড়ির পাড়ার পেয়ারা গাছ থেকে কেউ পেয়ারা চুরি করে নিয়ে যায়নি। আস্ত নাম নেই। হ্যালো, হ্যালো, হ্যাঁ বল। বলছি নমস্কার। নমস্কার। হ্যাঁ, আমি পশ্চিম মেদিনীপুরের মোহনপুর থেকে সব্যসাচী দাস বলছি। বলুন। বলছি আমরা টিভি থেকে যা দেখলাম, আমাদের ইন্টেলিজেন্স ব্যুরো 8 দিন আগে থেকে সতর্কতামূলক বার্তা দিয়েছে, এতগুলো গাড়ি বেরোচ্ছে, তাতে আমরা শুনেছি 500 মিটার অন্তর 2 জন করে জঙ্গি দাঁড় করানো থাকে রাস্তায়, ওখানে মিলিটারি শাসন চলছে, তা সত্ত্বেও গাড়িগুলো যে একের পর এক এসে গেল এবং জঙ্গিরা আক্রমণও করে দিল, এইখানে আমাদের সেনাবাহিনী মারা গেল, তারপরেও গুলিগোলা চলল, আমাদের গাড়ি থেকে সেনাবাহিনীরা আক্রমণাত্মক হতে পারলো না, ওরা পাল্টা আক্রমণে গেল না। তাহলে আমরা এদিকে বুঝছি যে মোদি, আমাদের যে প্রধানমন্ত্রী মোদি, নরেন্দ্র মোদি, উনি নাকি সেনাবাহিনীর তার সবচাইতে বড় অফিসারের সাথে তার যোগাযোগ রয়েছে, তাহলে কি এটা হিন্দুদের মনে সুড়সুড়ি করবার কোনো ব্যাপার দিন? এই হিন্দু মুসলমানের ব্যাপার আমার ভাল লাগছে না। আজকে আপনাদের আবারও বলি যে ওই সোলজারদের মধ্যে নাসির আহমেদও ছিল, তার মা কালকে যেই কথা বলেছেন তারপরে হিন্দু মুসলমান বলবেনই না। ভারতবর্ষ যতবার লড়াই করেছে পাকিস্তানের সঙ্গে বা চায়নার সঙ্গে বা যে যুদ্ধ বিগ্রহ হয়েছে, এবং আজ নয় নেতাজির আমল থেকে, নেতাজি তো যুদ্ধ করেছেন ব্রিটিশদের বিরুদ্ধে, সেই যুদ্ধটাও যেহেতু প্রাক স্বাধীনতা যুদ্ধ, সেটাও যুদ্ধ। প্রত্যেকটা আর্ম ফোর্সের মধ্যে কিন্তু মুসলিম ছিল। সুতরাং কে হিন্দু কে মুসলমান, হিন্দুদেরকে আক্রমণ, এইসব সস্তার রাজনীতি যারা করছেন তারা বুঝবেন, ওসব বাদ দিন। আমার কথা পরিষ্কার যে আমার 40 থেকে 44 জন সৈনিক মারা গেল, তাদের মরার কথা নয়, তারা বন্দুক তোলবার স্কোপ পায়নি, তার আগে টুকরো টুকরো হয়ে গেছে, রাজীব গান্ধী যেভাবে মারা গেছেন আর কি। মৃত্যুর মানেটা কি? তারা যদি বন্দুকটা বার করতে পারতেন সামনে থাকতো, ঝাঁঝরা করে দিত আমাদের সৈনিকরা, ঝাঁঝরা করে দিত, তাদের স্কোপটাই পেল না, কাপুরুষোচিত আক্রমণ। আমি রাজনাথ সিংকে সেলিউট জানাই যে কালকে তিনি গিয়ে তাদের সঙ্গে কথা বলেছেন, তাদের এনকারেজ করেছেন, ডেফিনেটলি। হ্যালো, হ্যালো, হ্যাঁ বল। আমি আশিস সরকার সিটিএম থেকে বল, মানে আমি লাইভে কথা বলতে চেয়েছিলাম মিস্টার কৃষ্ণ উৎসব। আশিস সেন সরকার। আশিস সরকার কোথা থেকে বলছেন? শ্রীরামপুর। শ্রীরামপুর, হ্যাঁ বলুন, আপনি কি বললেন একটা কথা আমি বুঝলাম না। আপনি কিছু? হ্যাঁ হ্যাঁ, শ্রীরামপুর থেকে বলছি, আমি আশিস সরকার শ্রীরামপুর থেকে বলছি। হ্যাঁ, আরেকটা কি জানি বললেন, বলছিলেন ঠিক বুঝে না, আর কিছু বলিনি আমি। এবারে আমি একটা কথা আপনাকে বলতে চাইছি। হ্যাঁ বল। তো ঘটনা হচ্ছে যে এখানেতে এটা জানা ছিল যে এত আর্ম এসছে, এত বোমা এসেছে, এত মানে জিনিসপত্র এসেছে, এগুলো জানা সত্ত্বেও, এগুলো জানা সত্ত্বেও তার জন্য কোনো প্রিকুয়েশন নেওয়া হয়নি, তার জন্যে এই যে ফোর্স যে যাচ্ছে, এটা অ্যাটাকটা হতে পারে ফোর্সের ওপরে, অ্যাটাকটা হতে পারে পুলিশের ওপরে, এইগুলো জানা সত্ত্বেও কেন বন্দোবস্ত নেওয়া হয়নি, এবং সেই সমস্ত যারা অফিসাররা ছিলেন তারা কি করছিল, আমার প্রশ্ন। আমি কদিন ধরে এটা আমি ট্রাই করছিলাম বলার জন্য, একই কথা যে তারা কি করছিলেন, কেন কোথায় গাফিল, এক নম্বর। দ্বিতীয় নম্বর, আমাদের ওই দোফা তিনি কি করছিল? হ্যাঁ, সেটা তো আমি আজকে খবর পড়লাম। হ্যাঁ, আগে আমি কিন্তু দাদা এইটা
তিন চার দিন ধরেই আমি এটা বলার চেষ্টা করেছিলাম, আমি আনফরচুনেটলি লাইনটা পাইনি, আজকে লাইনটা পেয়ে গেছি। হ্যাঁ, যে এই কথাটাই আমার বলবার দরকার ছিল যে তিনি কি করছিলেন। হ্যাঁ, তিনি নাকি এখন শোনা যায় যে তিনি এইসব ছেড়ে দিয়ে নাকি তিনি সিবিআই টিবিআই এর দিকে দেখেন, তা ওনার কি ওইটা কাজ না এখানে কি হবে নিরাপত্তা দেখাটা কাজ? তিনি তো উপদেষ্টা, নিরাপত্তা উপদেষ্টা, উপদেষ্টার কাজটা কি উপদেশ তিনি দিয়েছেন? ধন্যবাদ আশিস বাবু। আমার প্রশ্ন তাই যে তদন্ত হোক, এটা তদন্তটা করবে দোভাল। আমি আবারও বলছি যে অজিত দোভালের সম্বন্ধে আমি যা পড়েছি যে ভেরি স্ট্রং ম্যান, এবং গোয়েন্দা ব্যাপারটি তার রন্ধ্রে রক্তে সাংঘাতিক বীর। তিনি পাকিস্তানের মধ্যে ভেষ বদলে মুসলিম সেজে দীর্ঘদিন ছিলেন, বহু সংবাদ। তো এই নাকি নমুনা যে তিনি যখন নিরাপত্তা উপদেষ্টা তখন উড়ে গেল? আর উড়ছে তো উড়ছেই, মরছে তো মরছেই, ডেলিট 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 ডেলিট। হ্যালো 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 হ্যাঁ বল। হ্যালো বলুন। হ্যালো সরি, আমরা লাইনটা কাটা গেছে। আপনাদেরকে বারবার করে একটা কথাই বলতে হয় যে আপনারা টেলিভিশন মিউট করে কথা বলবেন। একটা তদন্ত হোক, আজকেই প্রধানমন্ত্রীর উচিত ছিল সর্বদলীয় বৈঠকের মধ্যে থাকা, যেটা কনস্ট্রাকটিভ। যে এখন তো ডাইরেক্ট ওরমভাবে অ্যাটাক করা যায় না, ওটা আমরা হয়তো আবেগে অনেক কথা বলবো, তাহলে বিকল্প কী? কিছু একটা করো, উড়িয়ে দাও কিছু, গুড়িয়ে দাও কিছু, এরকম ধরনের কিছু একটা আলোচনা নাকি কী? যে আমরা প্রতিবাদ করছি, আমেরিকা আমাদের পাশেই আছে, ব্রিটেন, তার লাভ কী? আমেরিকা সেই দেশ যারা দাউদকে পাকিস্তানে ঢুকে, পাকিস্তানে পারমিশন না নিয়ে ঢুকে মেরে তছনছ করে তার ছেলে পুলেকে মেরে বেরিয়ে চলে গেছে। এই লাদেন, লাদেনকে ঢুকে মেরে, পাকিস্তানে যে ঢুকেছিল পারমিশনও নেয়নি, তাদের মানে যুদ্ধ বিমানে করে তারা ঢুকে আর্ম ফোর্স দিয়ে ফায়ার করে গুলি করে খুলি ফুলি উড়িয়ে দিয়ে তারা পাকিস্তান থেকে বেরিয়ে চলে গেছিল, বলে পারমিশনের দরকার নেই আমেরিকা, আমরা আমেরিকা। ভাবুন একবার। হ্যালো 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 হ্যাঁ বল। আচ্ছা নমস্কার। নমস্কার, আমি রোহান মণ্ডল বলছি বাঁকুড়া থেকে। আরেকবার নামটা বলবেন। রোহান মণ্ডল বাঁকুড়া থেকে। বলুন স্যার। আমি আমার যেটা মনে হচ্ছে ব্যক্তিগত একদম, যে দেশের এতগুলো সেনা মরছে, সে দেশের প্রধানমন্ত্রী রেল উদ্বোধন করছে, রেলের ট্রেনের উদ্বোধন করছেন, এটা একটা মানে অদ্ভুত লেগেছে যেটা আমার। না সেটা তিনি করতেই পারেন, আমার কোনো আপত্তি নেই, তিনি দেশের প্রধানমন্ত্রী, শোকের ছায়া পুরো আমরা, আমিও ভারতীয়, শোকে মানে কান্না পাচ্ছে, যেখানে মন খারাপ করছে, যেখানে এত বড় একটা দুর্ঘটনায় উনি পারেন কি করে, দেশের প্রধানমন্ত্রী পারেন কি করে, উনি বলেন কি করে যে আমার 56 ইঞ্চি। এখন ব্যাপার হলো যে দেখুন, রেল উদ্বোধন করতেই পারেন, হয়তো ডেট শিডিউল সব ঠিকঠাক ছিল, সেই রেল আবার আজকে বন্ধও হয়ে গেছে, এই লাইনের উপর দিয়ে যাবেও না, মানে পুরো ডিস্টার্ব, আবার নতুন করে সব ভাবতে ভাবতে হবে, সেটা অন্য গল্প। প্রথম কথাটা হচ্ছে যে 7 দিন তো দেশের শোক পালন করা উচিত ছিল। হ্যালো হ্যালো হ্যাঁ বলুন। আমি ডাইরেক্ট লাইভে কথা বলতে চাই। হ্যাঁ লাইভেই বলছেন, বলুন কে বলছেন? ওকে হ্যালো। হ্যাঁ বলুন। আমি প্রদীপ দাস বলছি টাকি থেকে, উত্তর চব্বিশ পরগনা। হ্যাঁ বলুন। বলছি যে প্রথমত আপনি যেটা বললেন যে যেটা নরেন্দ্র মোদীর আজকে সর্বদলীয় বৈঠকে উপস্থিত থাকা দরকার ছিল, আমি আপনার সাথে একদমই একমত। কিন্তু আমাদের প্রথমত মনে হয় সামনে লোকসভা ভোট, এটা একটা ইস্যু তো সবার মাথাতে চিন্তাটা আছে, বাট আমাদের যেটা এই মুহূর্তে প্রত্যেকেরই করা উচিত যে রাজনৈতিক দিক থেকে না কোনো কিছু ফাইট করে সবাইকে এক হয়ে অ্যাজ এ মানে কনসার্ন হিউম্যান আর কনসার্ন সিটিজেন, আমাদের সবাইকে এটার এগেনস্টে কিছু ভাবা উচিত, কিছু ফাইট করা উচিত। এবং দিনের পর দিন যে এই অ্যাটাক গুলো আমাদের সাথে হয়ে চলেছে, তো এটা তো বারবার বারবার তো সহ্য করা যায় না, একটা লিমিট আছে, এগুলো সহ্য করা যায়? আপনি বলুন তো।
এটা তো সহ্য মানে একদম ত্রিসীমানা। আপনি যেমন বললেন রক্ত ফুটছে, সিরিয়াসলি আপনার কথাটা শুনে এতটাই ভালো লাগলো, আপনি একদম কমন পিপলের মতো কথা বলছেন, জাস্ট সহ্যর বাইরে। তো মানে কি বলবো, অ্যাজ এ আমরা রক্ত গরম, আমরা ইয়াং ছেলে, 25 বছর বয়স আমার, জাস্ট মনে হচ্ছে যে ওই টাইপ। আমার কথা হচ্ছে মিটিং ফিটিং, না না মিটিং ফিটিং করে কি ফায়দা আছে বলুন? হ্যাঁ মিটিং, এই মোমবাতি নিয়ে রাস্তায় হেঁটে দিনের বেলা কি হচ্ছে? না না মোমবাতি আমার একটা প্রতিবাদের ভাষা হতে পারে, দেখুন সেটা একটা ভদ্র ঠিক আছে, সেটা ভাষা, সেটা সেটা ভাষা হতে পারে। আমরা মোমবাতি নিয়ে আজকে বেরিয়েছিলাম, আমি আপনাকে বলি, কিন্তু আমার মোমবাতি নিয়ে, মোমবাতি নিবে গেল, আমরা জনগণকে ফিরে আসার পর মনে হলো যে আচ্ছা আমার দেশের, আমরা তো একটা রাজ্যের মানুষ, তার থেকে ছোট্ট একটা শহর কলকাতা, তো এই বার্তাটা কি কেন্দ্রের প্রতিরক্ষা দপ্তরে পৌঁছালো, স্বরাষ্ট্র দপ্তরে পৌঁছালো যে সারা কলকাতা বা সারা ভারত গর্জে উঠছে এদের এগেনস্টে, চোখে চোখ লাগিয়ে একটা যুদ্ধ বা কিছু একটা জবাব দেওয়া দরকার, বা কিছু যুদ্ধটা দেখুন আমি একটু যুদ্ধ হবে না, সেটা আমিও জানি, সেটা প্রদীপ্ত আমিও জানি, কিন্তু 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 একদম ঠিক জায়গা ধরেছেন, কারেক্ট, মানে ইয়াং ছেলে হিসেবে ঠিক জায়গা ধরেছেন। আমার কথা হচ্ছে যে আমি হজম করে গেলাম, দুদিন বাদে ইলেকশন হলো, ইলেকশনের মধ্যে একদল বললো মোদি পারলো না, দেখলেন মোদি 42টা লোককে মেরে দিল, আর মোদি বলবেন যে আমার রক্ত ফুটছে, আমি এবার ফিরে আসি, আমি সবাইকে মেরে দেবো, এইসব ফালতু কথাবার্তা কে শুনতে চায়? কথা কেউ শুনতে চায় না, পাবলিক দেখতে চায়, জাস্ট দেখতে চায়। মানে সিরিয়াসলি আমার, মানে আমার বলাটা এটাই ছিল যে আমি একটা ইয়াং, এবং তারপরে আমি, আমরা অঙ্ক করছি ঠিকই, আমাদের নিউজ মোমবাতির জায়গায় একটা মেশিন গান পেলে কি আমি ঠুকতাম আগে ওদের, একদম। এবং 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 প্রদীপ্ত প্রদীপ্ত মানে আজকে আমি দেখলাম যেটা আমাদের নিউজ ব্যুরো যেটা দিল, হ্যাঁ, যে 2014 36 হলে এখন 72 হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ 2014 200 বার আক্রমণ হলে এখন 600 বার আক্রমণ হচ্ছে, মানে তাহলে আমরা কি কন্ট্রোলটা করলাম, পাকিস্তানের কন্ট্রোলটা কি করলাম? তার বাড়িতে আমি নিমন্ত্রণ খেতে গেলাম, জন্মদিনে আমার ফায়দা কি হলো? যেটা ওই যে কাশ্মীর নীতি যেটা আছে, আমি খুব ভালোভাবে দেখছিলাম, সেখানে একটা ভারতীয় নাগরিক যদি কোনো কাশ্মীরি নাগরিককে বিয়ে করে, সেই কাশ্মীরের নাগরিক যিনি আছেন, যাকে বিয়ে করলেন, তার নাগরিকত্ব চলে যাবে, তিনি ভারতের নাগরিকত্ব পাবেন। আর যিনি পাকিস্তানের আছেন, তিনি যদি বিয়ে করেন কোনো কাশ্মীরের নাগরিককে, তাহলে তিনি কাশ্মীরের নাগরিকত্ব পাবেন। এই যে নীতির যে ফাঁকগুলো রয়েছে, দাদা নীতি খুব বাজে, খুব বাজে নীতি, খুব বাজে নীতি, খুব বাজে নীতি। আমি খুব বিরক্ত, এবং আমি কাশ্মীরে যেতেও চাই না, আমি যাইও নি কোনোদিন, যেতেও চাই না। ভূস্বর্গ ফুসর্গ ভাটের কথা, হাটান তো ফালতু জায়গা, গুন্ডা বদমাইশের চাষ হয় যেখানে সেখানে গিয়ে কচু। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, হ্যালো, হ্যাঁ বলুন, হ্যাঁ আমি জয়ন্ত চক্রবর্তী বলছি, আইয়া হুগলি থেকে, বলুন। অ্যাকচুয়ালি আমি আগে আর্মিতে ছিলাম, পরশুদিন আমি আপনার সঙ্গে আপনাদের চ্যানেলে কথা বলেছি। হ্যাঁ হ্যাঁ মিস্টার চক্রবর্তী, আমি আপনার কথা শুনছিলাম। হ্যাঁ হ্যাঁ বলুন বলুন বলুন, কোথা থেকে বলছেন আপনি? আমি প্রথমেই বলেছিলাম যে ল্যাক অফ সিকিউরিটি একটা ব্যাপার আছে। আপনি একটু জায়গাটার নাম বলবেন, কোথা থেকে বলছেন? আমি আইয়া হুগলি। হ্যাঁ হ্যাঁ আইয়া মানে ফুফুর শরীফের, এখানেই আমাদের বাড়ি। আচ্ছা আচ্ছা বলুন বলুন বলুন। অ্যাকচুয়ালি বলেছিলাম যে ল্যাক অফ সিকিউরিটি একটা ব্যাপার ব্যাপার ছিল এই জায়গাটা। প্রথম কথা যেটা আমার প্রশ্ন, এখন এখন তো মিস্টার মোদি বলেছেন যে, প্রধানমন্ত্রী বলেছেন যে আমরা আর্মিকে সমস্ত অর্ডার দিয়েছি, সমস্ত কিছু করেছি। আমি ওই জায়গাটাই পোস্টিং ছিলাম 2 বছর ধরে, 2.5 বছর আমি ওই জায়গাটাতেই পোস্টিং ছিলাম, ওই এরিয়াটাতেই র্যাকি করতাম, ওখানেতে ঘুরে বেড়াতাম ওই গ্রামটার মধ্যে। অ্যাকচুয়ালি মন থেকে বলি, গ্রামের মানুষ কিন্তু কোনোদিনই চায় না কোনো রকম ভাবে মিলিটেন্সি গ্রোথ হোক, কোনো রকম ভাবে কেউ কারোর সঙ্গে কোনো ঝামেলার মধ্যে পড়ুক। সাধারণ মানুষ যেমন আমরা, মানে সেই লোকগুলো ভালো, আমরা যেখানে এখানের লোক যেরকম, সেরকম লোক কিছুই জানে না তারা। তার মাঝখান থেকে কিছু কিছু লোককে প্ল্যান করে, মানে এরা এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যেটা, সেটা হচ্ছে কি, আগে পাকিস্তান থেকে কিন্তু ফিদাইন অ্যাটাকের লোক আসতো, এখন কিন্তু পাকিস্তান থেকে ফিদাইন অ্যাটাকের লোক আসছে না, এখন ভারতবর্ষেরই লোক, মানে কাশ্মীরেরই লোকেরা ফিদাইন অ্যাটাকের মধ্যে ঢুকে যাচ্ছে। এটা একটা বিরাট সমস্যা, এটা কিন্তু। তাহলে মিস্টার চক্রবর্তী আমি একটা কথা বলি, তাহলে আমার তো কোনো লজিকের উপর স্ট্যান্ড করে, কোনো লজিকের উপর স্ট্যান্ড করে আমি তো ইয়ে পারবো না, মানে পাকিস্তানকে অ্যাটাক করতে পারবো, কারণ পাকিস্তান তো প্রথমেই হাত তুলে দিয়েছে, পাকিস্তান তো প্রথমেই হাত তুলে বলছে যে আমরা জানি না, আমরা খুব শোকা হতো। হ্যাঁ পাকিস্তানকে অ্যাটাকের ব্যাপারটা, এই যে লড়াইয়ের ব্যাপারটা তো এত ইজি না, এটা তো আমরা সবাই জানি, এত ইজিলি কারোর সঙ্গে গিয়ে লড়াই করা এরকম কিছু হয় না। তাহলে অনেক কিছু মুভমেন্ট করার প্রয়োজন ছিল, অনেক কিছু অর্থনীতির একটা বিরাট সমস্যা থাকে, অনেক কিছু দেখে হয়তো পিছিয়ে যেতে যেতে হয়,
কিন্তু ব্যাপার হচ্ছে আজকে আপনি চিন্তা করুন তো ইসরায়েলে যদি এটা হতো তাহলে ইসরায়েল কি করতো? ইসরায়েল কেন দরকার? আমি তো কিছুক্ষণ আগে বললাম লাদেনকে কিভাবে পাকিস্তান লাদেন গ্রাম করলো সেটা। এবার ঘটনা হচ্ছে কি, তাহলে আমাদের উচিত কি, আমার নিজের মতে বলে আমার আমাদের উচিত কি একটা স্পেশাল টাস্ক ফোর্স তৈরি করা, যেটা যেকোনো জায়গায়। এই যে এই যে এক ভদ্রলোক ফোন করে বললেন যে আপনাদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব যার উপর অজিত দোভাল, তিনি এখন বেশি ব্যস্ত সিবিআই নিয়ে, তার চোখের সামনে ঘটনাটা ঘটে গেলে তার রেসপন্সিবিলিটি তার। অজিত দোভাল কি করছেন, কারণ এরকম সেম সিচুয়েশন কিন্তু আপনি যদি দেখেন জওহরলাল নেহরু টাইমে যে ডিফেন্স মিনিস্টার ছিলেন উনিও এরকমই করেছিলেন, করে আমাদের সঙ্গে চায়নার যে লড়াইটা জেএন চৌধুরীর টাইমে, এই কারণে কিছু একটা ব্যাপার ছিল। ধন্যবাদ, আরেকটা বিরতিতে যাচ্ছি, ফিরছি খুব দ্রুত, সঙ্গে থাকুন।